বাংলাদেশের রেস্টুরেন্ট এটাও আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট এটা এই যে ভিতরে প্রবেশ করলাম ভিতরে পরিবেশটা দেখুন অসম্ভব সুন্দর এই রুচিশীল আমাদের বাংলাদেশের মানুষ অনেক রুচিশীল সকল ধরনের বাংলা খাবার আপনারা এখানে খেতে পারবেন এই যে দেখুন অর্কা গেস্ট হাউস আমাদের সাথে যারা আসছেন অনেকে চলে গেছেন অনেকে আছেন উপরে রুম আছে আমি রুমগুলো দেখাচ্ছি না শুধু রেস্টুরেন্টে দেখাচ্ছি আচ্ছা অর্কা গেস্ট হাউসের মালিক শাওন ভাই আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশি ভাই এবং শাওন ভাই ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আপনারা রিসেপশন হোটেলের রেস্টুরেন্টের ভিডিওটা দেখেছেন এখন আমি শাওন ভাইয়ের 4-5 মিনিটের একটা সাক্ষাৎকার নিব আর তার আগে ক্ষুধা লেগেছে খাইয়া লই তারপরে শাওন ভাই এখন বলেন আপনি তো সুনামের সাথে এখানে ব্যবসা করছেন বাংলাদেশি যারা আসতে চান বা ধরুন যারা এখানে বাংলা খাবার খেতে চান ঘুরতে চান তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন আপনার এখানে প্যাকেজ মূল্য বা খাবারের দাম হোটেল ভাড়া কিরকম আসবে বা বাংলাদেশিদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি আপনার এখানে আছে বাংলাদেশি হিসাবে আর আপনার সম্পর্কে আমি পূর্বে বলে দিয়েছি সেটা আপনি পুরোটা ভিডিওতে দেখতে পাবেন যারা আমাকে দেখেন বা বাংলাদেশি প্রচুর মানুষ ব্যাংককে বা থাইল্যান্ড পাতায়াতে আসেন আপনি প্রথমে হচ্ছে কি আর বাঙালি এখানে যারা আসে তারা এখানে বিভিন্ন জায়গায় খাবার খায় আমার এখানে আট পদ দিয়ে আমি 150 টাকায় খাবার বিক্রি করি আট পদ দিয়ে পানি সহ 150 টাকায় ফুল প্যাকেট এখানে মুরগি আছে মাছগুলো আছে মাছ ভর্তা শুকি ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা আর ডাল ভাত পানি একসাথে প্যাকেজে আমি দিই 150 বাতে 150 বাত 150 এটা হচ্ছে থালি যেটাকে ভারতে থালি বলে এক্স্যাক্টলি আচ্ছা আর দ্বিতীয় এর মধ্যে কি কি আছে আরেকবার বলো থালির মধ্যে এর মধ্যে আছে মুরগির মাংস হ্যাঁ অথবা মাছ মাছ শুকি ভর্তা হ্যাঁ আলু ভর্তা টমেটো ভর্তা মাছ ভর্তা ডাল ভাত পানি ওকে এর মধ্যে আছে 150 বাতে খাওয়া যাবে তো সাধারণত এমনি তো আমরা যেটা দেখি যে 400-300-250 বা অনেক এক্সপেন্সিভ সেই তুলনায় আপনার এখানে কিছুটা সস্তা আছে বাংলাদেশে যারা আর থাকার বিষয়টা একটু বলুন যারা বাংলাদেশি হোটেল ভাড়া 600-1000 টাকার ভিতরে রুম অ্যান্ড ডিপেন্ড অন সাইজ কতজন থাকবে কিভাবে থাকবে এই নিয়ে তার উপরে নির্ভর করে আর তাছাড়া সবচেয়ে বড় যেটা সুবিধা কেউ যদি এখানে আসতে চায় অর্কা গেস্ট হাউস এর বারে যদি সার্চ দেয় ফেসবুকে আমাকে অন্তত 23টা পাইলে আমার নাম্বার আছে ওখানে সেখানে ওনার পাসপোর্ট আর ইয়ার টিকিটের কপিটা যদি পাঠিয়ে দেয় আমি এখান থেকে বুকিং ইনভাইটেশন সবই পাঠিয়ে দিই ফ্রি আপনি সব পাঠিয়ে দিবেন বাংলাদেশিদের জন্য জি এবং এখানে সকল ধরনের নিরাপত্তা বলয়টা খুবই স্ট্রং ভালো রেখেছেন আপনি বাংলাদেশি যারা আসেন আমাকে যারা দেখেন তারা সকলেই আপনার এখানে আপনার সাথে যোগাযোগ করবে আমি আপনার নাম্বার দিয়ে দিব এবং বাংলাদেশি ভাই যারা আছেন যারা পর্যটক আমাদের বাংলাদেশিদের প্রধান দুটো দেশ পছন্দ একটি হচ্ছে ইন্ডিয়া আরেকটা হচ্ছে থাইল্যান্ড তো যেহেতু পাতায়াতে আমাদের বাংলাদেশিদের পদচারণে মুখরিত থাকে সবাই আসবে আপনার সাথে যোগাযোগ করবে আমি আপনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার হোটেলের লিঙ্কও দিয়ে দিব যারা চাইলে এয়ারপোর্ট থেকে সুবর্ণভূমি নেমে ওনারা লিঙ্কে চাপ দিলে আপনার হোটেলের ডিরেকশনে নিয়ে আসবে এবং বাংলাদেশি যারা আসবে সকাল সবাই সবার একটা প্রত্যাশা থাকবে আপনার কাছ থেকে যেন সবাই এতদিন যে সার্ভিস দিয়ে আসছে সেই সার্ভিসটা যেন বিদ্যমান থাকে এইটাই কামনা ইনশাআল্লাহ থাকবে সবাই ভালো থাকবেন জি এটা কি মাছ ভাইয়া এটা হচ্ছে তেলাপিয়া মাছ বুনা তেলাপিয়া মাছ বুনা আর এটা এটা শুটকি বুনা শুটকি বুনা এটা হলো টমেটো বুনা আলু ভর্তা মুরগির মাংস ঝাল ফ্রাই ঝাল ফ্রাই মুরগির মাংস আচ্ছা মাছ ভর্তা এটা হচ্ছে ডাল ডাল ছাড়া তো চলেই না এটা হচ্ছে সাদা ভাত অস্থির ভাই আপনার এখানে কি আমি খাইতে এসেছি ভাই এটা খুব সস্তা রে একজন একসাথে দাঁড়ান শাম ভাই আপনি কি খাইয়া টাকা দেয় ভাই উনি টাকা দেয় খাইয়া দেয় না বড়
হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। মর্কা গেস্ট হাউস এন্ড বার, আমাদের রেস্টুরেন্ট পাতায়া শহরে। আমাদের এখানে 170 বাতে এতগুলো আইটেম সহ ভাত খাওয়ানো হয়। এটি হচ্ছে টমেটো ভর্তা, এটি হচ্ছে মাছ ভর্তা, এটি হচ্ছে মাছ ভুনা, এটি হচ্ছে আলু ভর্তা, এটি হচ্ছে মুরগি ভুনা। আপনি মুরগি অথবা মাছ দুইটার একটি পাবেন, যে কোনো। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে শুকনো ভুনা, এটা হচ্ছে ঢেঁড়স, আর এই হচ্ছে রাইস। যতটুকু খেতে পারেন, আনলিমিটেড রাইস। ধন্যবাদ সবাইকে।